তারা তো স্যাংশনের দেশ দিতে পারেন, তারা বড় লোক, বাট আমরা আমাদের মতো কাজ করব, আমাদের বাস্তবতার নিরিখে আমরা কাজ করব। আমরা তো একদিনই আমেরিকা হতে পারবো না, আমরা ইচ্ছা যে ওনাদের মতো ভালো হই, কিন্তু আমরা একদিনে হতে পারব না, এটাও সত্যি। আর ওনাদের দেশে ওনারা যাদের টাকা টোকা দিয়ে রাখেন, তারা অনেকেই মনে করে একদিনেই তারা আমেরিকা হয়ে যাবে। উই গ্যারান্টি দ্য সেফটি অ্যান্ড সিকিউরিটি অব অল ডিপ্লোমেটস, এবং আমরা ভিয়েনা কনভেনশন অক্ষর অক্ষরে পালন করি। আমরা সেইভাবে জিজ্ঞেস করব আমাদের বিদেশি আপনার দেশগুলোকে, বন্ধু দেশগুলোকে, আপনারা ভিয়েনা কনভেনশনের প্রতিটি ইস্যুগুলো আপনারা যদি মেনে চলেন, আপনারা এটা ভায়োলেট করলে, আপনার এইসব ভায়োলেট করে আবার বড় বড় কথা বলেন না। আমরা কানাডা সরকারে বলেছি যে তুমি আপনি ওদের পাঠান, যদি না পাঠান তাহলে এটা একটা আপনার ক্রিমিনাল, তাকে আপনি জেলে রাখেন। তারা সেইটাও রাখেন না, তাকে সুন্দর পয়সা দিয়ে আপনার, এবারে একটি মিডিয়া এটা প্রকাশ করেছে, আমি আগেও আপনাদের বলেছি, আমাদের প্রবাসী ভাইদেরও বলেছি, প্রবাসী কানাডিয়ান বাঙালি ভাইদেরও বলেছি, আমেরিকান ভাইদেরও বলছি, বাঙালি বিশেষ করে, যে আপনারাই খুনি, খুনির বাড়ির সামনে প্রত্যেক দিন কিংবা মাসে অ্যাটলিস্ট একবার আপনারা তার বাড়ির সামনে কে ডিমনস্ট্রেশন করেন, বলেন এইখানে খুনি থাকে, প্রতিবেশীদের বলেন আপনাদের প্রতিবেশী একটা খুনি, আত্মস্বীকৃত খুনি, এইটা বলেন তাকে যাতে ডান করতে হবে। আই থ্যাংক দ্য কানাডিয়ান মিডিয়া যে তারা একটু করেছে, আপনারা তো করেন নাই, এর উপরে কোন একটা স্পেশাল মিডিয়া ছাপান নাই, এটা করেছে, আই থ্যাংক দেম। আর সেই সাথে শুনেন, আপনার ইচ্ছা করলে দুনিয়ার সব জায়গায় ঘুরে বেড়ান, এইটা আপনারা করেন নাই, আপনাদের মন মানসিকতা আই ডোন্ট নো। আপনারা বলেছি যে যে তিনজন আমরা জানি না তাদের সামনে তত্ত্ব দিলে আমরা আপনাদের পুরস্কৃত করব, কেউ তাও করে না, এই হলো বাঙালি জাতি। আমরা আওয়ামী লীগ সবসময় সংলাপের সপক্ষে, তবে সংলাপ কার সাথে করব? আমেরিকা কু ক্লাস ক্লান্সের সাথে সংলাপ, কোন সংলাপ করে না, জার্মানরা নাজিস পার্টির সাথে কোন কি করে সংলাপ করে না, দেখতে হবে এরা কারা। এরা যদি সন্ত্রাসী হয় নিশ্চয়ই আমরা তাদের সাথে কোন ধরনের সংলাপ করব না। নিশ্চয়ই পিছিয়ে যাবে না, ভোট যথাসময় হবে, দেখেন না জনগণের মধ্যে কত উৎসাহ। আমি আমার এলাকায় ছিলাম, সেইখানে শত শত হাজার হাজার লোক নির্বাচন করার জন্য এক পায়ে দাঁড়িয়ে,